চারুচন্দ্র কলেজে ভাঙচুরের এই ঘটনায় এখনই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই নিচ্ছেন না অধ্যক্ষ সত্রাজিৎ ঘোষ। তার মতে কোনো একটা ইস্যুতে ছাত্রছাত্রীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সবাই আমার ছাত্র, এটা হামলা চালিয়েছে বা হামলা চালায়নি এটা আমি এদিক থেকে দেখব না। কিছু ছোট ছোট ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে মিটে যাবে সেটাই আমার আশা।